কেন আমার এরকম মনে হলো? এখানে আমি যেন রাক্ষসীদের উপস্থিতি টের পেলাম। কিরণমালা, কি হলো? কিচ্ছু না। কুমার, চলো, এবার তোমাদের ফিরতে হবে, কাল অনেক কাজ, তার প্রস্তুতি নিতে হবে। এসো কিরণ। এসো। টনটন করছিল সারা গায়ে, মনে হচ্ছে যেন হাড় মরমরে ব্যায়াম হয়েছিল। নাতনি, এলা নাতনি, আমাদের এই দাস এসেছে এখানে আসার বুদ্ধিটা কার ছিল? না কার আবার, ওই ডঙ্কারে মায়া দিয়ে যে সবকিছু একেবারে করে দেবো তারও তো উপায় নেই, সব একেবারে ডাব ডাবিয়ে দেখছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এত ঘটা পটা করে সাজার কি আছে? মরার জন্য মরবে না দুটোতে? সাজাক সাজাক, ভালো করে সাজাক। আস্তে আস্তে, এখানে দেয়ালেরও কান আছে। ঠিক না নাতনি, আস্তে কথা বল, কোটিমার কানে গেলে আমাদের রক্ষে রাখবে না। শোনো তোমরা, আমি দেখলাম ওদের পুষ্পসজ্জার জন্য ঝুড়ি ঝুড়ি ফুল এলো। কি তোমরা এখানে বসে বসে গল্প করছো? আর ওদিকে যে কাড়ি কাড়ি কাজ পড়ে আছে সেগুলো কে করবে শুনি? আবার কি কাজ? কেন, তোমাদের যে ঘর সাজানোর কথা ছিল, ওই যে ফুলের ঝুড়িটা নিয়ে ঘরে যাও, যাও।